এত ভালো যাওয়ার কারণ কি, রহস্য কি তোমার? ওকে, তো আমরা গতকালকে আমরা অভিক্ষেপ দেখছিলাম, তারপর উপাংশ নিয়ে কথা বলছিলাম আমরা গতকালকে, গত ক্লাসে। গত ক্লাসে কি নিয়ে পড়াশোনা করছিলাম কে বলতে পারবে? এই যে আমরা যে দুইটা প্রোডাক্টের ডট গুণন করি, ঠিক আছে, দেখাচ্ছে ডট গুণে কি, ধরো এটা একটা ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ডট গুণন করলে কি আসতেছে, ঠিক আছে, জাস্ট দুইটা গুণ হয়ে যাচ্ছে, এক্স ওয়ান এক্স টু, ওয়াই ওয়ান ওয়াই টু, জেড ওয়ান জেড টু, মানে এখানে এক্স ওয়ান আর এক্স টু চলে আসতেছে, এক্স টু ওয়াই টু, এখানে ওয়াই ওয়ান চলে আসতেছে, জেড ওয়ান আর জেড টু চলে আসতেছে। জাস্ট এখানে গুণ করার পরে প্রত্যেকটা পার্ট কী হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, জাস্ট সিম্পল। আমরা যে ডট গুণন করি, তো ডট গুণে এই একটা সূত্র আছে, আর একটা সূত্র কি, এ ডট বি যদি একটা ভেক্টর হয় তাহলে আর একটা সূত্র হলে গিয়ে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান আর কস থিটা, এই দুটো সূত্র বেসিক্যালি। তাহলে তোমাদের জানা আছে, জানা থাকলে এই দুটো তুলে ফেলো খাতায় কষ্ট করে একটু, যে কারণ আজকে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। খাতাতে তুলবো ব্যা। হ্যাঁ, খাতায় তুলে ফেলো এই দুইটা সূত্র, জাস্ট খাতায় তুলে ফেলো, এতটুকু। আচ্ছা, আর মান কিভাবে বের করতে হয় একটা ভেক্টরে, এই যে দেওয়া আছে নিচে, তো এই ভেক্টরের মানটা কিভাবে, আমি রুট ওভার স্কোয়ার দিয়ে, রুট ওভার দিয়ে যে মানগুলো সেগুলো স্কোয়ার দিয়ে বের করতে হবে। আবার বি এর মান কি, এটা ছিল আমার বি ভেক্টর, এই ভেক্টর ছিল, এটা ছিল আমার বি ভেক্টর, তো এই ভেক্টর মানটা কিভাবে বের করবো, এই যে রুট ওভার দিয়ে প্রত্যেকটার যে আমার মানে ভেক্টর বাদ যে অংশটা আছে সেটা স্কোয়ার করবো, স্কোয়ার করার পরে ঠিক আছে আমি জাস্ট যোগ করে দেবো, ঠিক আছে, একইভাবে বি এর মানটা আমি বের করছি, মানে ভেক্টরের মান কীভাবে বের করে সেটাও তুলে ফেলতে পারছি। তোমার শেষ হলে বইলো, ওকে, আমি একটু জুম আউট করে এটাকে। আচ্ছা, তো আমাদের উপাংশ যাওয়ার আগে আরেকটা নতুন একটা জিনিস আমরা দেখি, সেটা হলো গিয়া, ধরো এখানে দুটো ভেক্টর আছে, এ ভেক্টর এই বরাবর হলো আর ভেক্টর, এটা এই বরাবর হলো এ ভেক্টর আমি বলতেছি, আর এটা হলো আর ভেক্টর, ঠিক আছে। তো এখন যদি এখানে একটা লাইন থাকে বি ভেক্টর, তাহলে একটা ফর্মুলা আছে, যেই ফর্মুলার মাধ্যমে আমি চাইলে এই বি ভেক্টরের মানটা বের করতে পারি, ঠিক আছে। ফর্মুলাটা কি, এটা যদি আর ভেক্টর হয়, ঠিক আছে, ফর্মুলাটা কি, ফর্মুলা হলো নিচে যাই, এখানে এটা হলো আমাদের ফর্মুলা, কীভাবে আসতেছে এক্সপ্লেন করতেছে, এটা হলো ফর্মুলা, ফর্মুলাটা তুলো, এটা আমাদের ফর্মুলা, এটা হলো আমাদের এ ভেক্টর, এটা হলো কি আর ভেক্টর, আর এটা হলো বি ভেক্টর, ভেক্টর সাইনগুলি দিয়ে খাতার ভিতরে তোলো, এটা হলো বি ভেক্টর। তোলা শেষ হলে বইলো, তারপর আমরা এক্সপ্লেন করবো। তুলছো? তুলে ফেলছি আচ্ছা জি ভাই, আচ্ছা, তো এখন এই এই জি ভাই, এই ফর্মুলাতে আসলে কি ধরনের অঙ্ক আসবে, অঙ্ক আসবে যে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে, এটার সাথে প্যারালালে একটা বাহু দেওয়া আছে, প্যারালাল বাহুটা, ঠিক আছে, ভেক্টর বা অবস্থান ভেক্টর বের করো বা ভেক্টরটা বের করো। আসলে এই জিনিসটা কি হচ্ছে, এটা কিন্তু একদম খুবই সিম্পল যোগ বিয়োগের কাহিনী। তুমি চিন্তা করতে পারো যে দেখো এখানে একটা ভেক্টর গেছে, এখানে একটা ভেক্টর গেছে, আর এদিকে একটা ভেক্টর গেছে, ঠিক আছে, তার মানে কি আলটিমেটলি হইতেছে এই ভেক্টর মাইনাস এই ভেক্টর হবে, ঠিক আছে, আর এইটা হবে গিয়া এদিকে, এটার এদিকে হবে, নর্মালি যদি আমি চিন্তা করি, ঠিক আছে, এই ভেক্টর এই ভেক্টর প্লাস আর ইকুয়াল টু এটা হবে, মানে আমি এইভাবে চিন্তা করতে পারি যে আর ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর আমি চিন্তা করতে পারি। আবার বিটা যদি এইটা হয়, বি যদি এইটা হয়, এইটা না হয় যদি বি এইটা হয়, ঠিক আছে, যদি বি এইটা হইতো, এই ভেক্টরটা হইতো, ঠিক আছে, আমি এইভাবে চিন্তা করতে পারতাম। আবার আমি লিখতে পারি আর ভেক্টর ইকুয়াল টু, প্রত্যেকটা কিন্তু ভেক্টর সাইন আছে, হ্যাঁ, আর ভেক্টর ইকুয়াল টু ধরো এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখতে পারি,
পারি না, প্রত্যেকটা ভেক্টর সাইন আছে। জি ভাই, আচ্ছা তো জি এখন, ভাই, আচ্ছা তো এখন দেখো এই জিনিসটা এখানে যা সিম্পলি করছো, এখন কথা হলো এখানে যে তুমি সূত্রটা লিখছো, সূত্র দেখো এখানে লিখছে আর ইকুয়াল টু এ, সরি এ ভেক্টর প্লাস এখানে একটা আলফা দিছে বা ল্যামডা দিছে, ল্যামডা তোমার বি ভেক্টর, এখন ল্যামডা হইতে পারে কে হইতে পারে যে কোনো কিছু তুমি বলতে পারো এটারে, ঠিক আছে? এটা হলে একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা এই কনস্ট্যান্ট টার্মটা আসলে কেন অ্যাড করছি আমি, অ্যাড করার কারণ হলো গিয়া ধরো এখানে একটা লাইন গেছে, এদিকে একটা লাইন গেছে, ভেক্টর গেছে, ঠিক এটার প্যারালাল, প্যারালাল তো বোঝো, প্যারালালের অর্থ বোঝো, যে প্যারালাল মানে হলো গিয়া যে সমান দূরত্বে, সমান দূরত্ব বরাবর একটা লাইন যাবে, ঠিক না? প্যারালাল বলতে বোঝায় কি, এই লাইনটা যদি এই লাইনের, আমি যদি বলি দুটো লাইন প্যারালাল, তাহলে অর্থ থেকে এই লাইনটা থেকে এই লাইনটা সব জায়গার দূরত্ব, এখান থেকে এখানে যে দূরত্ব, এখান থেকে এখানে যে দূরত্ব, সব জায়গার দূরত্ব সমান হবে, তাইলে বলতে পারো দুটো লাইন প্যারালাল, ঠিক আছে? এখন চিন্তা করো আমি যদি এই সাথে লাইনটা নিই, এখানে যদি ঠিক এটা সমান করে একটা লাইনটা নিই, ঠিক আছে, সামনের দিকে আসবে সমান করে লাইনটা নিই, তাহলে আমি যদি এটার নাম দিই ধরো এ, এটার নাম যদি আমি বি দিই, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি না এ আর বি দুটো সমান, বা যদি আমি এইভাবে করি ধরো এ দিলাম না, আমি যদি বললাম যে এটা হলো গিয়া বি, ঠিক আছে, বি ভেক্টর, তাহলে বলতে পারেন এটা যদি বি ভেক্টর হয় তাহলে এটা বি ভেক্টর হবে, কারণ হলো গিয়া মানে একই রকম, যেহেতু দুইটা একই দিকে যাচ্ছে, একই সমান, দুইটা মানে সেম সেম সাইজের, ঠিক আছে, আমি এটা কিন্তু তাহলে বি বলতে পারি, ঠিক আছে? এবার এটা বি না বললে আমি বলতে পারি না এটা ওয়ান, ওয়ান ইন্টু বি বলতে পারি না, বি ভেক্টর বলতে পারি না, ওয়ান ইন্টু বি ভেক্টর আর বি ভেক্টর কি মানে সেম কথা না, সেম কেনা বলো? আচ্ছা জি ভাই, সেম আচ্ছা এখন মনে করো এখানে যতটুকু আছে আমি কি করলাম, এই ভেক্টরটা বাড়াইয়া ঠিক এটা দ্বিগুণ করে দিলাম, এতটুকু করলাম, এখন আমার ভেক্টরটা হয়ে গেছে দ্বিগুণ, এটা যতটুকু তার দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে? তাইলে এটা যদি বি ভেক্টর হয় তাহলে আমি এখানে বলতে পারি এটা টু বি, টু বি ভেক্টর, এটা এর দুই গুণ, টু ইন্টু বি ভেক্টর, এটার দুই গুণ, বলতে পারেন যে এই ভেক্টরটার দ্বিগুণ হলে এইটা, এখানে টু দিয়ে গুণ দিয়ে বলতে পারেন এটা টু বি ভেক্টর, মানে টু তারপর ইন্টু বি ভেক্টর, বলতে পারেন না মানে ভেক্টর এই নিচের ভেক্টর এটা দুই গুণ। আচ্ছা ঠিক একইভাবে আমরা কিন্তু চাইলে এটা বলতে পারি না যে ধরো এই ভেক্টরটা যদি বি এতটুকু হয়, এটা যদি অর্ধেক আর একটা ভেক্টর টানি আমি, এতটুকু একটা ভেক্টর টানলাম, ঠিক আছে, এতটুকু একটা ভেক্টর, তাহলে আমি বলতে পারি না যে এই যে এই এই যে ভেক্টরটা আমার, যে এই যে তোমার পিঙ্ক কালার যে ভেক্টরটা, এটা বলতে পারি না যেটা হলো গিয়া ওয়ান বাই হাফ, সরি মানে হাফ ইন্টু বি ভেক্টর বলতে পারি না আমি এটা, কারণ এটার অর্ধেক, বি ভেক্টর অর্ধেক, হাফ ইন্টু বি ভেক্টর আমি বলতে পারি না, এটা হলো গিয়া যেহেতু এটা অর্ধেক, এই ভেক্টরের এই ভেক্টরটার অর্ধেক, তাহলে আমি বলতে পারেন এটা হাফ বি ভেক্টর বলা যায় কিন্তু, ঠিক না? তার মানে কি, এটা টু বি বাই যদি করি ভাইয়া, তাহলে তো ভাইয়া, হ্যাঁ বলো, এটা কি টু বি বাই বি দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ মানে ভাইয়া? একই কথা, মানে টু দিয়ে যদি ভাগ দিই আর টু দিয়ে ভাগ দেওয়া, ধরো আমি বি রে ইমেজিন ধরো এখানে একটা জিনিসে আমি ওয়ান বাই টু বি লেখা যে কথা, আর কিন্তু আমি বি বাই টু লেখা কিন্তু একই কথা, কারণ কি এটা গুণ অবস্থায় আছে, এই দুইটা গুণ অবস্থায় আছে, এটা যে গুণ করে দিই তাহলে ওয়ানের সাথে বি গুণ হয়ে যাবে, দুইটা নিচে চলে আসবে, মানে অর্ধেক বি এর অর্ধেক, ঠিক আছে? তাহলে এইখানে আমি কমা দিয়ে লিখতে পারি না, গুণ করতে পারি না, যে ওয়ান বাই টু মানে হাফ বি ভেক্টর, বুঝতে পারি না এটা যদি অর্ধেক, বলতে পারি না আমরা, তাহলে কি, জি ভাই, গুণ করতে হ্যাঁ তাহলে কি এখানে একটা ভেরিয়েবল, একটা কনস্ট্যান্ট বা একটা ভেরিয়েবল, ঠিক আছে, এই ভেরিয়েবলের মান কি, এটার সাইজ কত, এটা এটা যেহেতু দুটো প্যারালাল, ঠিক আছে, ভেক্টর ডিগ্রির দিকও দুটো সেম, তাহলে আমি এই ভেক্টরের সাপেক্ষে এই ভেক্টরটা কিন্তু এক্সপ্রেস করতে পারি, আমি হইতে পারি এটা কখনো হাফ হইতে পারে, অর্ধেক হইতে পারে, বড় হইতে পারে, ছোট হইতে পারে, ঠিক আছে? এখন এটাতে তো আমি জানি না কত বড় হবে বা কত ছোট হবে, না জানি না আমি, কিন্তু এটারে একটা জেনারেল টার্ম দিতে পারি, যেমন ধরো জেনারেল টার্মটা কি, যেমন ধরো আজকে যখন আমি জিজ্ঞাসা করলাম তোমাদেরকে যে তোমরা গত ক্লাসে কি পড়ছো, তখন কিন্তু
আমাদের জুবায়ের কিন্তু একটা কথা বলছে, বলছে যে ভাই আমরা ভেক্টর পড়ছি, এন্ড ভেক্টর তো অনেক কিছু আছে, আমরা তো কি পড়ছি, ভেক্টর জাস্ট ভেক্টর পড়ছি। এন্ড জুবায়ের কথা অ্যান্সার কিন্তু ভুল না, ঠিক আছে, জুবার অ্যান্সার ঠিক আছে, জুবার খুব ইন্টেলিজেন্ট, ঠিক আছে, জুবার একটা অ্যান্সার দিয়েছে। তারপর তুমি কি করলো, তুমি বললো যে ভাই এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি। তো এই যে জুবার বললো যে শুধু ভেক্টর পড়ছি, ভেক্টর হলে জুবার একটা জেনারেলাইজ টার্ম পড়লো, ঠিক আছে, একটা জেনারেল টার্ম যে হ্যাঁ ভেক্টর পড়ছি কালকে, কিন্তু কী পড়ছে, ভেক্টরের মধ্যে অনেক কিছুই থাকতে পারে। ভেক্টরের মধ্যে আমরা যৌগিক থাকতে পারে, ভেক্টরের ভিতরে উপাংশ থাকতে পারে, ভেক্টরের ভিতরে অভিক্ষেপ থাকতে পারে, ভেক্টরের ভিতরে ক্রস গুণ থাকতে পারে, ভেক্টরের ভিতরে ডট গুণ থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, ঠিক না? তো একইভাবে আমরা এই এই হাফ অংশটাকে, ঠিক আছে, এই হাফ বা টু হোক বা যেটা, এটা জেনারেলাইজ একটা টার্ম, একটা জেনারেলাইজ একটা মানে একটা নাম দেবো, সেটা হইতে পারে ল্যামডা, যেমন এখানে ল্যামডা হইতে পারে, সেটা হইতে পারে কে, ঠিক আছে। তো এখানে সূত্রের ক্ষেত্রে কী করছে, এখানে দিয়ে দিছে ল্যামডা। আচ্ছা তো খেয়াল করো, এখন এইখানে আসি আমরা, একটা জিনিস খেয়াল করো যে এই ভেক্টরটা ছিল হলে গিয়া, এই ভেক্টরটা, এই যে এখানে যে ভেক্টরটা, এই ভেক্টরটা হলে গিয়া বেসিক্যালি একটা বি ভেক্টর, ঠিক আছে। তো এখন এই ভেক্টরটা সমান হইলে গিয়ে বেসিক্যালি এই ভেক্টরটা, এন্ড এই ভেক্টরটা কখনো বড় হইতে পারে, কখনো ছোট হইতে পারে, কখনো অর্ধেক হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এই এই ভেক্টরের সাথে যেহেতু এই ভেক্টর এই ভেক্টর যেহেতু প্যারালাল আছে, তো এই কারণে আমি এখানে এ প্লাস বি না লিখা, আমি যেহেতু এইটাতে ইনক্লুড করতে যাচ্ছি, ঠিক আছে, যেটা এটা তো একটু দূরে, ঠিক আছে, আমি এটা কী করলাম, এখানে বি এর সাথে আমি এটা ল্যামডা গুণ দিয়ে দিলাম, বাট কনস্ট্যান্ট কে গুণ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এইটা কিন্তু এই লাইন, এই লাইন আর এই লাইনটার জন্য প্রযোজ্য হয়ে গেল, ঠিক আছে। তো এই যে একটা বেসিক্যালি একটা ফর্মুলা, এই ফর্মুলাটা আসলে কোথায় আমরা ব্যবহার করবো, ফর্মুলাটা ব্যবহার করবো সাধারণত যখন একটা এরকম দুইটা ভেক্টর বা একটা ত্রিভুজাকার ভেক্টর দেওয়া থাকবে, বলবে যে এটার প্যারালালে, ঠিক আছে, একটা রেখা বের করো, বা একটা ভেক্টর অবস্থান ভেক্টর বের করি, সব প্রাণ ক্ষেত্রে আমি এই সূত্রটা ব্যবহার করবো। বোঝা গেছে সূত্রটা কীভাবে আসছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা তো এখন আমরা আমাদের সেই অভিক্ষেপে চলে যাই। আমরা গতকালকে প্রজেকশন দেখতেছিলাম, ঠিক আছে, প্রজেকশনের কথা বলছিলাম ইনডিটেলস অনেকখানি। তো প্রজেকশন কি বেশি মানে অভিক্ষেপ কি, অভিক্ষেপ হলে কি, অভিক্ষেপ ইংলিশ হলে প্রজেকশন, ঠিক আছে। যেমন ধরো আমি যদি এটা একটা রেখা চিন্তা করি, এটা একটা রেখা চিন্তা করি, এটার উপরে যদি আমি লাইট দিই, ঠিক আছে, একটা লাইট দিই, লাইট দিয়ে লিখে এটার উপরে প্রজেকশন করবে, ঠিক আছে, এই রেখার উপরে একটা, ধরো আমি নিচে যার একটা ভেক্টর থাকে, এই ভেক্টরের উপরে আমার কী হচ্ছে, আমার একটা প্রজেকশন পড়তেছে, প্রজেকশন মানে কি, একটা ছায়া পড়তেছে, ঠিক আছে, এখান থেকে একটা ছায়া পড়তেছে, ঠিক আছে, এখান থেকে যদি লাইট দিই, লাইট দিলে একটা নিচে ছায়া পড়তেছে, ঠিক আছে, এই ছায়াটাকে বলা হয় প্রজেকশন, ঠিক আছে, আর এই প্রজেকশনটাকেই বলা হয় অভিক্ষেপ। তো অভিক্ষেপটা সাধারণত মানে কি, জাস্ট অভিক্ষেপ একটা স্কোয়ার রাশি হয় সাধারণত, আর অভিক্ষেপের সূত্রটা কি, যেমন ধরো এর বি এর যদি ছায়া যদি এর উপরে পড়ে, বা বি এর যদি প্রজেকশন যদি এর উপরে পড়ে, বা বি এর অভিক্ষেপ, ঠিক আছে, বিয়ের অভিক্ষেপ যদি এর উপরে পড়ে, ঠিক আছে, ওই ক্ষেত্রে সূত্রটা কি, সূত্রটা হইলো গিয়া যে আমার বি, ঠিক আছে, যার অভিক্ষেপটা মানে যার অভিক্ষেপটা পড়বে অন্যটার উপরে, বা যার ছায়াটা অন্যটার উপরে পড়বে, সেটা সেই টার্মটা প্লাস হইলে গিয়া কস থিটা। এখন কস থিটা এখানে কেন দিচ্ছি, কারণটা হইলে গিয়া সবসময় তো তোমার লাইনগুলি এরকম থাকবে না, সবসময় লাইনগুলি সোজা থাকতে পারে, এই অ্যাঙ্গেলে থাকতে পারে, এই অ্যাঙ্গেলে থাকতে পারে, এই অ্যাঙ্গেলে থাকতে পারে, এই অ্যাঙ্গেলে থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে থাকতে পারে। এখন এই অ্যাঙ্গেলগুলি উপরে ডিপেন্ড করে কিন্তু তোমার লাইট কোথায় পড়তেছে। যেমন ধরো এই লাইটটা যদি আমি উপরে দিই, এই লাইটটা যদি আমি এইখানে দিই, এই বরাবর দিই, একদম বরাবর দিই, তাহলে কিন্তু প্রজেকশনটা এতটুকু পড়তেছে, এতটুকু, এই এতটুকু পড়তেছে, শুধু এতটুকু, এতটুকু পড়তেছে, ঠিক আছে। কারণ কি, দেখো এই 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 রেখাটা, এই রেখাটা কিন্তু এই যে, এই যে এখানে, এটা যদি আমি চিন্তা, একটা ত্রিভুজ চিন্তা করি, এটা যদি ত্রিভুজ চিন্তা করি, তাহলে এই রেখাটা কি, এটা একটা অধিভুজ, ঠিক না, অধিভুজ না? তো একটা ত্রিভুজের অধিভুজ সবসময় বড় হয় না, আমরা জানি না, একটা ত্রিভুজের অধিভুজটা সবসময় সাধারণত বড় হয় এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে যেহেতু এটা সমকোণী একটা ত্রিভুজ, ঠিক আছে, এখানে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তো এখানে যখন আমার লাইটটা পড়ছে, তার মানে এখানে প্রজেকশনটা পড়ছে এই তলের উপরে, তার মানে এই যে রেখাটা, এই যে ভি ভেক্টর, এই ভি ভেক্টরের প্রজেকশনটা যখন এটার উপরে পড়ছে, তো অবভিয়াসলি কিন্তু এই প্রজেকশনটা কিন্তু ছোট, এই রেখাটা, এই রেখাটা বড় ছিল, কিন্তু এই রেখার যে ছায়াটা পড়ছে এটা কিন্তু ছোট। তুমি এভাবে চিন্তা করতে পারো, তুমি যখন দুপুর 12টার সময় বা 1টার সময় যখন মাঠে দাঁড়াও, তখন কিন্তু তোমার কোনো ছায়া থাকে না, তোমার ছায়াটা তোমার উপরে পড়ে, কিন্তু একদম ভোরে যদি দাঁড়াও বা একদম সন্ধ্যার সময় যদি দাঁড়াও, দেখবা যে তোমার ছায়াটা কিন্তু বিশাল বড় হয়। খেয়াল করছো?
এই জিনিসটা, যে তুমি কখন দাঁড়িয়ে মানে লাইটটা কোন অ্যাঙ্গেলে পড়তেছে সূর্যের, সেটার উপর কিন্তু তোমার ছায়াটা বড় হবে না ছোট হবে ডিপেন্ড করতে। ঠিক একইভাবে লাইটটা কোথায় ধরতেছি সেটার উপর কিন্তু ডিপেন্ড। এখন এই পজিশনটা মানে এইটার পজিশনটা ছোট হওয়ার কারণটা কি? কারণটা হলো এইখানে যে অ্যাঙ্গেলটা আছে, খেয়াল করো এই অ্যাঙ্গেলটার কারণে কিন্তু এই পজিশনটা ছোট হয়েছে। এখন যদি এখানে যদি এইটা এইভাবে রেখাটা থাকতো, আমার যদি রেখাটা এইভাবে থাকতো, তাহলে কিন্তু পজিশনটা কিন্তু এরকম ঠিক এটার বরাবরই হইতো। যতটুকু রেখা ততটুকু প্রদর্শন। তো এই কারণে এখানে এই রেখাটা কতটুকু অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, এই রেখাটা বা যার উপরে লাইটটা পড়তেছে, যে পজিশনটা ক্রিয়েট করতেছে, তার সে কতটুকু অ্যাঙ্গেলে আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই কারণে এই যে এখানে যে তোমার থিটাটা, সেই থিটাটা তোমার ক্যালকুলেশন করতে হবে। তুমি যদি থিটা না ক্যালকুলেশন করো, তাহলে এখানে নিজের ছায়াটা কতটুকু পড়ছে, এখানে ছায়ার অংশ যে কতটুকু, সেটা তো তুমি ডিফাইন করতে পারবে না। এই কারণে আমি বিবেকটা এই বিবেকটার দিলাম, আর বিবেকটার ছায়াটা বিবেকটার কত অ্যাঙ্গেলে আছে সে অ্যাঙ্গেল হিসাব করে আমি এখানে তোমার কস থিটা নিয়ে আসলাম। তাই এটার কারণে যেটা হয়েছে যে এখানে কতটুকু হবে, ঠিক আছে, এখান থেকে এতটুকু হবে, ঠিক আছে, বা এটা যদি এইভাবে থাকে তাহলে তো বড় হইতো, সেটার কারণে আমি এটা এই সূত্রের মাধ্যমে আমি ইজিলি বের করতে পারি। ঠিক আছে, এখন ইমেজিন চিন্তা করো যে আমি যদি উল্টোভাবে চিন্তা করি, আচ্ছা এই লম্ব এইটাকে কিন্তু অভিক্ষেপ, আর এটাকে আরও একটা নামে ডাকা হয় সেটা হলো লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ কেন বলা হয়, ঠিক আছে, তুমি এইভাবে চিন্তা করতে পারো যে দেখো এখানে লাইটটা কিন্তু একদম পুরো লম্বভাবে ফালানো হইতেছে, ঠিক আছে, মানে বরাবর ফালানো হইতেছে। তাহলে এটা বরাবর ফালানোর কারণে লম্বভাবে যেই মানে ছায়াটা পড়তেছে, লম্বভাবে লম্ব লম্বিভাবে ছায়াটা পড়তেছে না, এখান থেকে এখানে ছায়াটা পড়তেছে, 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 তো লম্বভাবে ছায়া পড়তেছে না, তো এই কারণে এটাকে বলা হয় লম্ব অভিক্ষেপও বলা হয়, লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ বা অভিক্ষেপ বলা হয়। ঠিক আছে, ওকে, এখন তোমাকে যদি বলা হয় যে আচ্ছা এটা যদি আমি চিন্তা করি, আমি যদি চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে লাইটটা ওইখানে না দিয়া আমি যে লাইটটা এখানে দিই, আমি যে লাইটটা এই পাশে দিই, ঠিক আছে, তাহলে তো অবশ্যই এই এ ভেক্টরের যে যে অভিক্ষেপটা বা ছায়াটা প্রজেকশনটা কার উপর পড়বে, বি ভেক্টরের উপর পড়ো। তাহলে বি ভেক্টরের উপর যদি পড়ে তাহলে এখানে ফর্মুলাটা কী হবে, কে বলো তো একজন। ফর্মুলাটা কী হবে? তখন হবে এ কস্থিটা সমান এ ইন্টু বি আপন এ, তার সূত্র কিন্তু, না বি হবে, বি হবে, আচ্ছা আচ্ছা, সূত্র কিন্তু এতটুকু, এখানে কিন্তু সূত্রের দুইটা অংশ, মানে পজিশনের সূত্রের এখানে দুইটা অংশ কিন্তু, ঠিক আছে, একটা অংশ হলো গিয়া একটা একটা এখানে কিন্তু পজিশনের দুইটা সূত্র, একটা হলো গিয়ে এতটুকু, ঠিক আছে, আরেকটা হলো অথবা এতটুকু। ঠিক আছে, তো আমি যদি পজিশন হিসাব করতে যাই, ধরো আমি খাতার মধ্যে লেখো, আমি ভুলে যাবো, লেখো যে এই ভেক্টরের উপর এই যে এই চিত্রটা আঁকা হবে, এই চিত্রটা আঁকা একটু, এই লাইন দুটো আঁকা দরকার নেই, এই লাইনটা এই লাইনটা আপাতত আঁকা দরকার নেই, পাঁচ শুধু তুমি এই একটা লাইন আঁকো, জাস্ট এতটুকু আঁকো, আমি এই যে ত্রিভুজ আকারের শেপটা আঁকো, এই এতটুকু 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 আঁকো শুধু, আচ্ছা আঁকছো। এখন উপরে এই চিত্রটা দিয়া, ঠিক আছে, এখানে একটা সূত্রের মতো দাও, সূত্রের মতো দিয়া লেখো যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ। দেখো এলেনটা লেখো, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, দেখছো লম্বকে লেখা ইকল দিয়ে লেখো বি, এই অংশটুকু লেখো বি, বি ভেক্টরের মান কস থিটা, লম্ব অভিক্ষেপ সমান বি ভেক্টর, এই এতটুকু লেখো শুধু এতটুকু এতটুকু। আচ্ছা আচ্ছা, দেখছো এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, লিখছি ভাই লিখছি, আচ্ছা অথবা আবার লেখো, অথবা অথবা লিখছো, হ্যাঁ ভাই লিখছি, অথবা তখন আবার এইটুকু লেখো, কেন শুরু করলাম দেখা যাচ্ছে, জি ভাই লিখছি, অথবা এই অংশটুকু। আচ্ছা, এখন কথা হলো যে সূত্র কিন্তু বেসিক্যালি তোমার এইটাই, এইটা সূত্র, এখন এটা কিন্তু তোমার মেইন সূত্র। এখন এই এই এতটুকু কীভাবে আসলো, ঠিক আছে, এতটুকু আসছে, দেখো আমরা তো এখান থেকে সূত্র জানি, ঠিক আছে,
গুণনের সূত্র, একটু আগে যেটা আমরা একদম ক্লাসের শুরুতে যেটা বলছি যে একটা গুণনের সূত্রকে ডট গুণনের সূত্র হলো কি, এ বি যদি হয় তাহলে একটা সূত্রে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কস থিটা, ঠিক আছে? এই সূত্র কিন্তু আমরা জানি, ঠিক আছে? এ ডট বি এর মানে ডট প্রোডাক্টের গুণন করার দুটো সূত্র আছে, একটা হলো যে গুণ দিয়ে দিলাম আর একটা হলো কি এই সূত্রটা। তো এই সূত্র হিসেবে যদি চিন্তা করো, আমার যদি এতটুকু যদি থাকে, ঠিক আছে, তার মানে কি এইটাতে আমি এই পাশে পাঠিয়ে দিছি, এটা নিচে পাঠিয়ে দিছি, ঠিক না? তাহলে এইটা এইটা লেখা যেই কথা, আর এই এইটার আমি যদি এই সূত্রের পার্সপেক্টিভ চিন্তা করি, এই সূত্রের পার্সপেক্টিভ যদি চিন্তা করি, তাহলে এইটা লেখা কিন্তু একই কথা না, মানে এইটা আর এইটা কিন্তু সেম কথা না। কারণ কি, আমি এই এটারে আমি এখানে নিচে পাঠাই দিছি, এই এটাকে, এই যে এখানে যে এ ছিল আমি বিটা এখানে রাইখা, ঠিক আছে, বা এই যে বিটা এখানে রাইখা, বিটা এখানে রাখছে, বিটা রেখে আমি এটাকে নিচে পাঠাই দিছি, এটা নিচে পাঠাই কি হয়েছে আমার, হ্যাঁ, আমার একটা এ ভেক্টর আসছে। তো বেসিক্যালি আমার সূত্র কোনটা মনে রাখতে হবে, আমার সূত্র সে এটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে? আর এটা কিন্তু একদম সিম্পল, তুমি বি ভেক্টর অভিক্ষেপ তৈরি হচ্ছে কার উপরে, ঠিক আছে, এ ভেক্টর উপরে। ঠিক একই ভাবে আমি যদি এখানে, এখানে ভাই কি শুধু বি কস থিটা সমান কি এটাও লেখা লাগবে নাকি এ ইনটু বি আপু নিয়ে? না এটা দুইটা আলাদা আলাদা সূত্র, মানে দুইটা আলাদা আলাদা সূত্র, মানে তুমি এভাবে চিন্তা করো, বেসিক সূত্রের ফর্মুলা হলো এটা যে বি ভেক্টরের মান কস থিটা, মানে আলটিমেটলি অভিক্ষেপ দ্বারা কি মেজারমেন্ট করতেছো, মেজারমেন্ট তুমি করতেছো যে আমি যদি একটা ছায়া যে ফালাইলাম এই লাইটটা পড়ার কারণে, তুমি চাইলে আজকে তোমার বাসায় তোমার নিজের নিয়ে এক্সপ্লেন করতে পারো, তোমার একটা লাইট রাখতে পারো, তুমি দাঁড়াইতে পারো, ঠিক আছে, ফুলের উপরে ছায়াটা মেজারমেন্ট করতে পারো, সেটা দেখে তুমি কত অ্যাঙ্গেলে দাঁড়ায় আছো সেটা কিন্তু তুমি চাইলে বের করতে পারবা। আচ্ছা যাই হোক, তো এটা আমরা যেটা বেসিক্যালি মেজার করতেছি সেটা হলো যে এখানে যে লাইটটা দিলাম আমি, এখানে যে লাইটটা আমি ধরলাম, এই লাইটের কারণে এই এই রেখার উপরে যে বা এই তলের উপরে লাইটটা ধরলাম, বা এখানে লাঠি ধরে লাঠি চেন, এই লাঠির উপরে যে লাইটটা পড়লো, পড়ার কারণে নিচের যে ছায়াটা তৈরি হইলো, নিচের যে ছায়াটা তৈরি হলো এই ছায়াটার দৈর্ঘ্য কতটুকু সেইটা আমরা মাপতেছি বেসিক্যালি এই সূত্রের মাধ্যমে। বোঝা গেছে? এই সূত্রের মাধ্যমে আমরা কী করতেছি, আমরা দিক না, কিন্তু আমরা দিক মাপতেছি না, আমরা দৈর্ঘ্য মাপতেছি, দৈর্ঘ্য। কথা কি বোঝা গেছে? মানে একটা স্কেলার, জি ভাই বুঝতে পারছি। দৈর্ঘ্য মানে কি একটা স্কেলার রাশি, ঠিক না, যেটা কোনো দিক নাই, আর যদি দিক থাকতো তাহলে কিন্তু এটা বলতে পারো ভেক্টর রাশি। জাস্ট আমরা এটার মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে একটা দৈর্ঘ্যটা মাপতেছি যে এই যে এখানে ছায়াটা পড়লো এই ছায়াটার দৈর্ঘ্য কতটুকু। বোঝা গেছে? এই দৈর্ঘ্য মাপার সূত্র হলো এইটা, আর এইটা যখন লিখছি এটা লেখা আর এইটা লেখা কিন্তু সেম কথা, সেম কথা। এই অর্থে আমরা ডট গুণনের সূত্রটা জানি, ঠিক আছে, এ ডট বি, এ ডট বি ইকুয়াল টু কি এ ভেক্টর মান বি ভেক্টর মান কস থিটা। তো আমার যদি এতটুকু থাকে, আমার যদি এতটুকু থাকে, ফর্মুলা কি ছিল আমার এতটুকু ফর্মুলা না, দেখো জি এইটা আমার জি ফর্মুলা না, তাহলে এইটার ফর্মুলাটা এখন এটার কিন্তু আমি যে ডট গুণের ভিতরে চিন্তা করি, তাহলে এইটা যদি আমি এখানে না লিখে আমি কাইটা দিলাম, এখানে এখানে কাইটা দিয়ে যদি আমি নিচে এখানে লিখি, আমি যদি ব্লাকটা নিই, আমি যদি এখানে কাইটা দিই, কাইটা দিলাম, কাইটা দিয়ে আমি যদি এখানে ধরো এ ভেক্টর দিই, তাহলে এক কথা হলো না, নিচে নামিয়ে দিলাম, জি ভাই এক কথা না, সেম। তো এখন চিন্তা করো যে আমাদের যদি এইখানে লাইটটা না ধইরা, এখন আরেকটা আরেকটা ইমেজ দেখা আগে, ফার্স্ট অফ অল ইমেজটা হবে কি এইটা, অন্য একটা কারণ এতটুকু 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 আঁকছো, রাখছি ভাই। আচ্ছা তো এখন আমরা যদি এই পাশে একটা মানে একটা লাইট ধরি, একটা লম্ব বরাবর, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে এই এই এ ভেক্টরের একটা কিন্তু ছায়া কিন্তু বি ভেক্টরের উপর পড়বে, পড়বে না? তাহলে আমি যদি বি ভেক্টর, তাহলে এ ভেক্টরের ছায়া যদি বি ভেক্টরের উপর পড়ে আর সেই ছায়াটা যদি মাপতে চাই, তাহলে আমার কি করতে হবে, আমাকে লিখতে হবে এ ভেক্টর, এ ভেক্টর দিতে হবে, এ ভেক্টরের মান দিতে হবে, আর কি দিতে পারে যে এইটার যে অ্যাঙ্গেলটা তৈরি করছে বি ভেক্টরের সাথে, যে তলের উপর পড়ছে সেই তলের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা আমার দিতে হবে, সেটা আমরা ধরো কস থিটা। বোঝা গেছে? তাহলে এই কস থিটা জি যদি হয় তাহলে এই সূত্রটা আবার এইটার বাকি অংশটা কী হবে, তাহলে উপরে এ বি থাকবে, নিচে হবে গিয়ে বি ভেক্টর, ঠিক না? জি ভাই আচ্ছা লেখো ভাই তাহলে। এইখানে আবার ভাই ওই এক সময় শুনছিলাম ভাই যে এ ভেক্টর উপর বি ভেক্টর যেটা যার উপর দেওয়া হবে সেটা হচ্ছে নিচে যাবে আর যেটা যেটা দেওয়া হবে সেটা হচ্ছে এখানে থাকবে। আরেকবার বলো,
এর আগে শুনছিলাম ভাইয়া যে এ ভেক্টর অফ এর বি ভেক্টর আছে না ভাইয়া, এ এখানে ভেক্টরের উপরে বি ভেক্টর, বি ভেক্টর, হ্যাঁ মানে সাজা যদি পড়ে, মানে এ ভেক্টরের সাজা যদি বি ভেক্টরের উপরে পড়ে, এটা বলতেছো? জি জি জি, হ্যাঁ হ্যাঁ সাজা পড়লে, তখন এ যেটার উপরে পড়বে সেটা হচ্ছে নিচে যাবে, এরকম একটাই করছিলাম। না যেটার উপরে সেটা নিচে যাবে, এই সূত্রের জন্য, এই যে ঠিক আছে এই সূত্র, এইটার মানে এখানে কিন্তু সূত্রের দুইটা পার্ট দেখো, এই একটা পার্ট ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, তুমি যেটা বলছো এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ভুল না, ঠিক আছে। এখন তাহলে এইটা ইকুয়াল টু আমি আর একটা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু আমি লিখতে পারি যে এ ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, আর নিচে আমি দিব, তুমি বলো না যার উপরে পড়বে তারে নিচে দিতে হবে, এই যে তারে নিচে দিলাম, ঠিক আছে এক কথা, কিন্তু তুমি যেটা বলছো সেটা একই, কারণ এখানে দুইটা ফর্মুলা, এই একটা ফর্মুলা আর একটা ফর্মুলা, এই ফর্মুলা কোথা থেকে আসছে সেটা তো বুঝতে পারছো এই যে এই অংশ থেকে, হ্যাঁ ভাই, বুঝতে পারছি এবার। ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? না ভাই নাই। আচ্ছা তো এখন এতক্ষণ আমরা কি করলাম, মানে এই যে আমরা কিন্তু একটা যদি ছায়া পড়ে কোনো একটা তলের উপর, যদি অন্য তলের উপর ছায়া পড়ে, সেই ছায়াটা আমরা মেজারমেন্ট করলাম, কিভাবে মেজারমেন্ট করলাম, অভিক্রমের মাধ্যমে। এখন এখন আমি জানতে চাচ্ছি, ধরো আমি এখন জানতে চাচ্ছি যে ভাই আমি তো বুঝছি আমার যে ছায়াটা হবে এই ছায়াটার দৈর্ঘ্যটা কতটুকু হবে, যে বিবেকটা এখানে যদি আমি সূর্যটা দিই বা লাইট দিই তাহলে এখানে ছায়াটা কতটুকু হবে সেটা আমি দৈর্ঘ্যটা আমি মাপতে পারছি, ঠিক আছে দৈর্ঘ্যটা মাপতে পারছি, দৈর্ঘ্য কি দৈর্ঘ্য মানে অভিক্ষেপটা আমি মাপতে পারছি, ঠিক আছে। এখন আমাকে যদি বলে আচ্ছা ঠিক আছে এই যে ছায়াটা পড়লে এই ছায়াটার দিকটা কোন দিকে হবে, এই ছায়ার দিকটা কোন দিক হবে সেটা আমি জানতে চাচ্ছি, তো অবভিয়াসলি ছায়ার দিকটা কোন দিক হবে, ছায়ার দিকটা হবে যেই তলে পড়ে আছে, ঠিক আছে সেই তল বরাবর, সেই তল যেই দিক আছে সেদিক হবে। যেমন তুমি এইভাবে চিন্তা করতে পারো, ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, ইমেজিন তুমি এখানে দাঁড়ায় আছো, ঠিক আছে তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে, তো তোমার দিকটা কোনটা, তোমার দিক কিন্তু এদিকে, ঠিক না? তুমি যদি দাঁড়ায় থাকো লম্বাভাবে, এটা যদি তোমার গ্রাউন্ড হয় মানে মাঠ হয়, ঠিক আছে তোমার দিক কিন্তু এদিক বার, ঠিক আছে এদিক বা এদিক হঠাৎ বা নিচের দিক কোনো একটা দিক হবে তোমার, ঠিক আছে তো নিচের দিক তো হবে না, তুমি তো মাটির মধ্যে ঢুকতে পারবে না, তো ধরো উপর দিকে তুমি চিন্তা করো। তো এখন আমি যদি এখানে লাইট রাখি, ঠিক আছে মাটির দিকটা আমি যদি এই বরাবর এখানে যদি লাইট ফেলাই তাহলে এই এটার দিকটা কোন দিক হবে, মাটির দিকে এদিকে বা এদিক এদিক গেছে, ঠিক আছে তুমি যদি এদিক চিন্তা জি করো, ঠিক আছে তাহলে এখানে যে লাইটটা পড়ে এই ছায়াটা কোন দিকে যাচ্ছে, ছায়াটা এদিকে যাচ্ছে না, জি, ওইদিকে যাবে তো ওদিকে ভাইয়া। যাবে না? হ্যাঁ তার মানে কি ছায়াটার দিক আর যে নিচে যেটার যেই তলে পড়বে সেটার দিক সেম হবে না? জি আচ্ছা ঠিক একই কারণে যখন আমরা এই তলের উপরে যখন একটা লাইট দেবো, লাইটটা যার উপরে পড়বে মানে যেই তলের উপরে পড়বে, যে পৃষ্ঠের উপরে পড়বে, সেই পৃষ্ঠের যেই দিকে সাইন আছে বা যেই দিক বরাবর, ঠিক ওই দিক বরাবরই কিন্তু তোমার ছায়াটা হবে, মানে যেটা হয় সাধারণত ছায়া তো, দিকটা ওইদিকে হবে, যেদিকে পড়বে সেদিক বরাবর দিকটা হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি যেদিক হবে সেদিক বরাবর তোমার ছায়াটা পড়বে, ঠিক আছে। তো এখন আমাকে যদি এখন বলা হয় যে ভাই এখন তো আপনার দিকটা বের করেন, তাহলে আমি কী করবো, আমি কী করবো জানো, আমি করবো কি এই যে এ ভেক্টরের যে ইউনিট ভেক্টরটা আছে না সেটা গুণ দিয়ে দেবো, এ ভেক্টর ইউনিট, এটা তো এ ভেক্টর না, তাহলে আমি প্রথমে কী করবো, আমার যদি বলে যে ভাই আমাকে আপনি বলেন যে এই বরাবর এইখানে যে ছায়াটা পড়ছে সেটা ভেক্টর রাশিটা আমার বের করতে বলেন, তখন আমি সূত্রটা কী লিখবো জানো, সূত্রটা কিন্তু একদম সিম্পল হবে, সিম্পল সূত্রটা হবে এ ভেক্টর, আমি সরি বি ভেক্টরের উপর যদি পড়ে, বি ভেক্টরের মানে বি ভেক্টরের ছায়া পড়ছে এ ভেক্টরের উপরে, ঠিক আছে তাহলে প্রথমে লিখবো বি ভেক্টর, বি ভেক্টরের মান দিব, তারপর দেবো কস থিটা, কস থিটা দেব, দেওয়ার পরে তখন তো আমি চাইতে দিতেছি এ তো আমার মানটা দিল, ঠিক না, এতটুকু আমার কি দিল মান দিল, এখন জানতে চাইছে দিকটা কোন দিক, তাহলে কি করবো এ ভেক্টর যে একক ভেক্টর, একক ভেক্টর কীভাবে বের করে, এ ভেক্টর, এ ভেক্টর আর এ ভেক্টরের মান দিয়ে আমি ভাগ দিয়ে দিলে কিন্তু আমার একক ভেক্টরটা বের হয়ে যাবে, দিয়ে এটার সাথে গুণ দিয়ে দেবো, ঠিক আছে। এই যে আমি জিনিসটা করলাম, এই জিনিসটা করলাম, ঠিক আছে এটাকে বলা হয় উপাংশ, ঠিক আছে উপাংশ বের করা, উপাংশ মানে কি যে ভাই তুমি যে ছায়াটা বের করছো, তুমি যে ছায়াটা বের করছো সেই ছায়ার দিকটা কোন দিকে হবে সেই দিকটা তোমার বলে দিতে হবে। তো যখন না ছায়ার শুধু দৈর্ঘ্য না, ছায়ার দৈর্ঘ্য এবং দিক যখন মেজারমেন্ট করতে বলবে, ঠিক আছে তার মানে উপাংশটা তোমার বের করতে হবে, ঠিক আছে। আর যদি শুধু বলে মানে ছায়াটা বের করতে, তার মানে হলে তোমার অভিক্ষেপটা বের করতে হবে, তাহলে এ বি ভেক্টরের উপর, বি ভেক্টরের যদি ছায়া বা বি ভেক্টরের, বি ভেক্টরের উপর যদি লাইট দিই সেই ছায়াটা যদি এ ভেক্টরের উপর পড়ে বা বি ভেক্টরের অভিক্ষেপ, ঠিক আছে বি ভেক্টরের অভিক্ষেপ যদি আমি চিন্তা করি, তাহলে সেই অভিক্ষেপের যে দিকটা সেই দিক সহ যদি আমি ক্যালকুলেশন করতে হয় বা আমার যদি উপাংশ বের করতে বলা হয়, তাহলে সূত্রটা হবে কি, সূত্রটা হবে গিয়ে বি ভেক্টরের মান কস থিটা কোন অ্যাঙ্গেলে আছে সেটা, আর এ ভেক্টরের যেহেতু একই দিকে হবে সেম দিকে হবে
সেটা এই ভেক্টরের একক ভেক্টরটা আমি এখানে বা ইউনিট ভেক্টরটা, ঠিক আছে, ইউনিট ভেক্টরটা এখানে গুণ করে দেবো। বুঝে গেছে উপাংশ আমরা কীভাবে বের করতে পাই? জি ভাইয়া আচ্ছা বুঝতে পারছি। তাহলে এটা সূত্র আছে, সূত্রটা লিখে পেলাম, সেটা বললাম এটাই সূত্র, ঠিক আছে। তুমি তো আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে সূত্রগুলো দেখি। দেখো এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ, ঠিক আছে, এ কথা অর্থ হলো এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপর অংশ, মানে হলো গিয়া যে বি ভেক্টর এ ভেক্টর বরাবর, এ ভেক্টর আমি যদি এইকে দেখাই, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা যদি এরকম হয়, এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, ঠিক আছে, তাহলে এটার বোঝাচ্ছে যে এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপর অংশ, মানে লাইটটা ধরতে হলে এইখানে লাইটটা ধরছে, ছায়াটা পড়ছে এখানে, ঠিক আছে। তো উপাংশটা কি, উপাংশটা যেটা আমি দেখালাম বি ভেক্টর, আর এটা হলো ইউনিট ভেক্টর, এটা দ্বারা ইউনিট ভেক্টর বোঝাচ্ছে, ঠিক আছে, এ ভেক্টর ইউনিট ভেক্টর, ঠিক আছে। অথবা আমি এই অংশটাকে, এই অংশটুকু কিন্তু আমি এইভাবে লিখতে পারি, এই অংশটুকু আমি কিন্তু এইভাবে লিখতে পারি, এই অংশটুকু এইভাবে লিখতে পারি, ঠিক আছে। আর ইউনিট ভেক্টরটা এই ভেক্টর ইউনিট ভেক্টর গুণ একইভাবে, ঠিক আছে, আমার যদি এদিকে লাইটটা এদিকে লাইট পড়ে, ঠিক আছে, এদিক থেকে যদি এদিকে এটার উপরে ছায়া পড়ে, তাহলে বি ভেক্টরের দিকে, বি ভেক্টরের দিকে পড়বে উপসংহারটা, উপাংশ কার দিকে হবে, তাহলে বি ভেক্টরের দিকে উপসংহারটা হবে, তাহলে বি ভেক্টরের দিকে ভেক্টর উপাংশ, ঠিক আছে, সেটা কী হবে, এ ভেক্টর, ঠিক আছে। আর এখানে একটা ভুল আছে, মানে প্রিন্টিং মিস্টেক, এখানে হবে বি ভেক্টরের ইউনিট ভেক্টর হবে, বি ভেক্টরের ইউনিট ভেক্টর হবে, বুঝতে পারছি, সুন্দর করে তুলে ফেলা এটা। দেখা যাচ্ছে স্পষ্ট? জি জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা তুলে ফলো, জি ভাই তাহলে এটা তুলে ফলো, তোমার শেষে বলবো। ঠিক আছে, যদি যদি ভেক্টর আমি গুণ করি তাহলে কি আসতেছে, তাহলে আসতেছে এক্স ওয়াই আসতেছে, এক্স ওয়াই আসতেছে, ঠিক আছে। তো কি কারণে এক্স ওয়াই আসতেছে, কারণ হলো কি আমি যে আই এর সাথে আই গুণ দিই তাহলে আসতেছে কি ওয়ান আসতেছে, আই ইনটু আই ইকুয়াল টু ওয়ান। এখন কেন ওয়ান আসতেছে, কারণ চিন্তা করো, আমরা যদি এই আমাদের সেই ডায়াগ্রাম, থ্রি ডাইমেনশন ডায়াগ্রাম চিন্তা করি, ঠিক আছে, তাহলে দেখো এই এই প্রত্যেকটা মানে এখান থেকে এখানে কিন্তু 90 ডিগ্রি, এই রেখার সাথে এই রেখা, আবার এই রেখার সাথে এই রেখা 90 ডিগ্রি, আবার এই রেখার সাথে এই রেখা 90 ডিগ্রি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। এই কারণে, ঠিক আছে, যখন ধরো আমি এইখানে আই যদি হয়, এইখানে যদি জে হয়, এক্স, এটা যদি জে হয়, এটা যদি কে হয়, তাহলে যেটা হচ্ছে যে আমি যদি, যেহেতু আমার এখানে কস থিটা, আমি যে ডট গুণন করি তাহলে কী সূত্র রাখি, সূত্র হলে গিয়ে দুইটা ভেক্টর মান, ঠিক আছে, মান আর হলে কস থিটা, থিটার জায়গায় কী, দেখো যদি আই এর সাথে আই গুণ করি, আইয়ের সাথে যদি আই গুণ করি, আই ভেক্টরটা কি, আই ভেক্টর হলো আমার এইটা, আই আই ভেক্টরটা হলো আমার এইটা, আর এটার সাথে যদি আবার এটা গুণ করি তাহলে দুইটার মধ্যে, দুইটার মধ্যে অ্যাঙ্গেল কতটুকু, দুইটার মধ্যে অ্যাঙ্গেল কিন্তু জিরো, এখানে অ্যাঙ্গেল কতটুকু, জিরো না, ধরো এই একটা রেখা, ঠিক এই রেখার উপরে আর একটা রেখা টানলাম, ঠিক আছে, এই দুইটা রেখার অ্যাঙ্গেল কতটুকু, জিরো না, দুইটার রেখার মধ্যে অ্যাঙ্গেল কি জিরো হবে না, একটা রেখা টানলাম এই রেখার উপরে, জিরো তো ভাই, জিরো, হ্যাঁ, যদি জিরো হয় তাহলে কি কস, কস জিরো, হ্যাঁ, কস জিরো করলে কি আসতেছে, কস জিরো ইকুয়াল টু আসতেছে অন, ঠিক আছে, তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান অন। তো এই কারণেই আমি যখন জে এর সাথে জে গুণ করতেছি, কে এর সাথে কে গুণ করতেছি, তখন আসতেছে অন। কিন্তু আমি যদি চিন্তা করো এই আই এর সাথে যদি জে গুণ করি, ঠিক আছে, তাহলে মাঝখানে কত আছে, মাঝখানে আছে হলো কি আমার 90 ডিগ্রি, ঠিক আছে, তো কস 90 ডিগ্রি কত, কস 90 ডিগ্রির মান কত বলো, কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির নাম জিরো, জিরো। তো এই কারণে আমি যখন আই এর সাথে আই ডট জে দিতেছি, ধরো আই আই ডট জে যদি দিই, ঠিক আছে, তাহলে এখানে আসবে জিরো আসবে, কেন জিরো আসতেছে, আই ডট জে ইকুয়াল টু, আই ডট জে ইকুয়াল টু কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি হলো কি, এই তো জিরো আসতো, তাহলে জিরোর সাথে যাই গুণ করতো জিরো। এই কারণে দেখো আই ডট জে, তারপরে তোমার এখানে একটু ভুল আছে, এখানে এখানে হবে জে, জে ডট কে, কে ডট আই, ঠিক আছে, এগুলি ইকুয়াল টু জিরো হবে, ঠিক আছে, কেন জিরো, কারণ হলে গিয়ে কস থিটার, থিটার মান হলে গিয়ে 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রি মান হলে জিরো, ঠিক আছে।
তো যদি আমি গুণ করি তাহলে সবসময় জিরো আসবে। তো এটা মনে রাখার কিছুই না, এটা কিন্তু সিম্পল ম্যাথ, ঠিক আছে? যে আমি যদি আই এর সাথে আই ডট গুণন করি, ঠিক আছে, তাহলে সবসময় ওয়ান আসতেছে, আর আই এর সাথে যে বা যে এর সাথে কে, কে এর সাথে অন্য কিছু গুণ করলে, মানে দুটো যদি ভিন্ন জাতীয় হয়, মানে যখনই অ্যাঙ্গেল থাকবে, যখন অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, আই আর যে কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়েট করে, কিন্তু আই আই কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়েট করে না, আই কে কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আবার কে কে কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়েট করে না, ঠিক আছে? যারা যারা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে বা কোণ ক্রিয়েট করবে তারা কিন্তু তোমার জিরো হয়ে যাবে, ঠিক আছে, গুণ করার পর। আর যারা করবে না তারা হলে কি অন থাকবে, সেটা আছে সেটা থাকবে। তো আমার কাছে মনে হয় না যে এটা তোমরা জানো মনে হয় না। বাট জানি তো ভাইয়া, তাই আচ্ছা, তো আপাতত আমার দেখা মতো এখানে তেমন কিছু আর নাই এই চ্যাপ্টারে, এই যা বেসিক দিছি এরপর আর কিছু নাই। তো এখানে যদি আমি এটা সামারাইজ করি, এই চ্যাপ্টার আমরা কী কী দেখলাম লিখতে পারো, ঠিক আছে? একটা খাতা কলম নাও, খাতা কলম নিয়ে পয়েন্ট টেকে লিখতে পারো, এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে কী কী আসলে বেসিক ছিল, মানে কী কী জিনিস বোঝার দরকার হবে এই চ্যাপ্টার, পুরো চ্যাপ্টারটা নিচ্ছ খাতা কলম। হ্যালো, জি ভাই। আচ্ছা, এক নম্বরে দেওয়া হলো গিয়া ভেক্টর, ঠিক আছে, ভেক্টর যোগ ভেক্টর বিয়োগ, মানে ভেক্টর যোগ বিয়োগ, দেখছো? লিখতেছি ভাই, বলেন। আচ্ছা, ভেক্টরের যোগ বিয়োগ এক নম্বরে। দুই নম্বরে হইলো গিয়া তোমার ভেক্টরের ইউনিট ভেক্টর যে বের করা, ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর কি, ইউনিট ভেক্টর বের করা। তিন নম্বর হইলো গিয়া যে ডট গুণন, ক্রস গুণন, ডট গুণন, ক্রস গুণন আমি এখনো দেখাই নাই, ক্রস গুণন নেক্সট অধ্যায়, ডট গুণন, ভেক্টর ডট গুণন। তারপর হইলো গিয়া ভেক্টরের অভিক্ষেপ, ভেক্টর উপাংশ, তারপরে হইলো গিয়া ভেক্টর অবস্থান ভেক্টর বের করা, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। লিখছো? লিখতেছি। একক ভেক্টর আছে তো ভাই? হ্যাঁ, এক এক ভেক্টর তো বলছি আমি তো অনেক আগে, প্রথমেই দুই নম্বরে এক এক ভেক্টরের কথা বলছি। লেখা হয়েছে কি কি, জি ভাই, দেখতেছি কেমনে লিখতেছো ভাই? ভেক্টর হ্যাঁ, যোগ এবং বিয়োগ, একক ভেক্টর, ভেক্টর ডট গুণন, উপাংশ অভিক্ষেপ, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। আচ্ছা, আরেকটা হলো গিয়া যে ওই যে তোমার সরলরেখার যে সূত্রটা আমরা যে বের করলাম, ওই সূত্রটা হলো গিয়া প্যারালাল যদি কোনো লাইন থাকে, ঠিক আছে, সেটা বের করার জন্য সূত্রটা। আচ্ছা, ধরো সূত্রটার এক্সাক্ট ফরমেশনটা আমি বলি, আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস হ্যাঁ 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 ওই সূত্রটা, গামা। হ্যাঁ হ্যাঁ। এছাড়া এখানে বোঝার মতো মানে এই চ্যাপ্টারে আর কিছুই নাই, এই এই হলো বেসিক, এইটা দিয়ে তোমার ঘুরায় ফিরে এমনি আসবে অন্য আসবে। আচ্ছা, এটা হলো গিয়া যে সরলরেখা, মানে সরলরেখা ভেক্টর নির্ণয় সমীকরণ, এই সমীকরণ আমরা সরলরেখা, সরলরেখা মানে হ্যাঁ সমীকরণ, হ্যাঁ, ভেক্টরের সমান্তরাল, ভেক্টরের সমান্তরাল সরলরেখা নির্ণয় সমীকরণ, ভেক্টরের সমান্তরাল সরলরেখা, ভেক্টরের সমান্তরাল, এখানে সমান্তরাল ছিল না এটা, ভেক্টরের সমান্তরাল, জি ভাই, সমান্তরাল সরলরেখা সমীকরণ। হ্যাঁ। তো এইটা ছাড়া আপাতত তোমার এখানে বোঝার বা তেমন কোনো জিনিসপত্র নাই, ঠিক আছে, বেসিক। তো আমরা কিছু অঙ্ক দেখি, ঠিক আছে, অঙ্ক দেখলে আসলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আচ্ছা, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, সেটা হলো যে এখানে এখানে দুই তিনটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, আর আর ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে? তো এখন মানে ওরা বেসিক্যালি জানতে চাচ্ছে, ঠিক আছে, যে মানে তোমার সরলরেখার কার্তেশীয় সমীকরণের মাধ্যমে তো ওই সরলরেখার যে ভেক্টরটা বা অবস্থান ভেক্টরটা বা যে ভেক্টরটা সেটা বের করতে বলতেছে, মানে বেসিক্যালি বের করবে, এটা অঙ্ক না, কিন্তু জাস্ট এখানে একটা জাস্ট কি বলে এটা ওই যে প্রমাণ থাকে না, বিভিন্ন ধরনের প্রমাণ প্রমাণ দেখাইছে যে এটার যদি, এটা যদি আমি কোশ্চেনে কনভার্ট করি তাহলে হবে এরকম, যেখানে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টর দেওয়া আছে, তাহলে এই যে তোমার
মানে ল্যামডার মানটা বেসিক্যালি তোমার বের করতে হবে, মানে এই ফর্মুলার মাধ্যমে। তো কীভাবে আমরা যদি এটা যদি এ ভেক্টর, বি ভেক্টর আর আর ভেক্টর দেওয়া আছে, আর বি ভেক্টরটা যদি এরকম হয়, আমরা জানি বি ভেক্টরটা যদি এরকম হয়, এটার সাথে যে এরকম যদি হয়, তাহলে এখানে যে ভেক্টরটা আসছে এই ভেক্টরের জন্য ল্যামডার যে মানটা, ল্যামডার মানটা বের করতে হবে, ঠিক আছে। কীভাবে বের করবো আমরা? সেই একদম সিম্পল হিসাব, ঠিক আছে, আমাদের সেই ফর্মুলাটা বসাই দেবো। আর ভেক্টর লিখবো, আর ভেক্টর যে আর ভেক্টর লিখবো, এই ভেক্টর যেটা এই ভেক্টর, ল্যামডার জায়গায় শুধু ল্যামডা থাকবে, ঠিক আছে। এরপরে খেলে আমি জাস্ট বসাই দিলাম, প্রত্যেকটা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে জাস্ট দেখো আমি এক্স এর জায়গায় আই আই ভেক্টরগুলি কমন নিলাম, যেখানে আই ভেক্টরগুলি ছিল। আমি দেখাচ্ছি, তো আমি আর ভেক্টরের মানটা এখানে বসাইলাম, ঠিক আছে। তারপর এই ভেক্টরের মানটা এখানে বসাইলাম, ল্যামডা লিখলাম, তারপর হলো গিয়ে বি ভেক্টরের মানটা এখানে বসাইলাম। এরপর আমি কি করলাম, আমি এই যে এই অংশটাকে, ঠিক আছে, এইটাকে, ঠিক আছে, এইটাকে আমি এই পেশে নিয়ে নিলাম। নেওয়ার পরে কি করলাম, বিয়োগ হয়ে গেল। তাহলে বিয়োগ হয়ে গেলে আমি এটা আইটা কমন নিলাম, আর প্রত্যেকটাকে এই যেটা কমন নিলাম আর কেটা কমন নিলাম। নেওয়ার পরে এই অংশ টার্মগুলি চলে আসলো, আর এই পাশে ল্যামডা আসে, ঠিক আছে। তো এখন আমার যদি ওই এটা যদি ইয়া বের করতে পারে, এখন যদি এই ল্যামডা মানে কত দূরত্ব আছে, ঠিক আছে, ল্যামডার ভ্যালুগুলি মানে এক্স ওয়াই কোঅর্ডিনেট, আমরা যেই রেখাটার কথা এতক্ষণ বলতেছিলাম, যেটা আমরা আলটিমেটলি বের করতে যাচ্ছি, এই যে রেখাটা, এটা কি, এটা হলে গিয়ে ল্যামডা বি, ঠিক আছে। তো এই যে রেখাটা, এই রেখাটার তো একটা অবস্থান ভেক্টর আছে, ঠিক না, যেহেতু যে অবস্থান আছে তার অবস্থান ভেক্টর, সেটা যদি আমি বের করতে চাই, বের করাটা খুবই ইজি। কীভাবে, ঠিক আছে, এখানে দেখবে এক্স টু, এক্স টু ইকুয়াল টু, দেখো আমরা কীভাবে বের করছি, আমরা ওই এটা চলে যায় নিচে আসে, কি করলো আমার ওই বরাবর প্রত্যেকটা আই 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 ইকুয়াল টু, ঠিক আছে, দেখো উভয় পক্ষের আই জে কে সবগুলিকে সমীকৃত করে পায়, মানে হলো উভয় ক্ষেত্রের যে আই আই ছিল এখানে, যে তোমার আই এর অংশটা ছিল, ঠিক আছে, এই আই এর অংশটার সাথে, ঠিক আছে, এখানে যে আই এর অংশটা নিচে ইকুয়াল করছে, এখানে জে এর অংশটার সাথে জে এর অংশ ইকুয়াল করছে, কে এর অংশটার সাথে কে অংশটা ইকুয়াল করছে। ইকুয়াল করার পর কী টার্ম আসতো আমার এখানে, দেখো আমার টার্মটা আসতে হলো গিয়া এই যে আই মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ল্যামডা এক্স টু, এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ল্যামডা এক্স টু, এই অংশটা ল্যামডা যদি গুণ করি আই আই তো চলে যাবে, যেহেতু আই দুই উভয়পক্ষে আই আই কে আই এর সবগুলো আমরা সমীকৃত করছি বা সমান করে লিখছি, ঠিক আছে। কীভাবে, ঠিক আছে, ওয়াই ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু কী আছে, ওয়াই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই টু, আবার একইভাবে জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু জেড টু। তো দেখো আমরা এই অংশটা পাই গেলাম। তো এখন এইখান থেকে কিন্তু আমরা ইজিলি ল্যামডার মানটা বের করতে পারছি, দেখো ল্যামডার মানটা কীভাবে বের করতে, হয়তো বা এইভাবে বের করতে পারবা, নয়তো বা এইভাবে বের করতে পারবা, নয়তো বা এইভাবে বের করা যাবে, ঠিক আছে। জাস্ট একটা মানে ল্যামডার ভ্যালু বের করার একটা জাস্ট তোমার ওয়ে, একটা জাস্ট তার একটা সমীকরণ দেখছে, এটা কোনো ম্যাথ না, জাস্ট সমীকরণটা আমরা দেখালাম কীভাবে এই টাইপের অঙ্ক আছে, তো সামনে জাস্ট এই কারণে দেখালাম। তো আমরা একটা অঙ্ক অঙ্ক দেখি, একটা ম্যাথ দেখি। আচ্ছা, তো আচ্ছা, তো বলছে যে এখানে একটি কণার উপরে এফ, ঠিক আছে, এফ বল প্রয়োগে কণাটির সরণ আর মানে এতটুকু হয়, আর আর পরিমাণ সরণ হয়, ঠিক আছে, প্রদত্ত বল কি, প্রদত্ত বলটি কৃত কাজের পরিমাণ কত। তো এখানে জিজ্ঞাসা করছে, বলছে যে একটি কণার একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে বেসিক্যালি, এখানে এটা হলে তোমার একটা কণার অবস্থান ভেক্টর বেসিক্যালি, এটা কিন্তু একটা অবস্থান ভেক্টর, ঠিক আছে, একটা কণা আছে এরকম মনে করে, এখানে একটা কণা আছে, ঠিক আছে, এই কণার অবস্থান ভেক্টর। এটা বলছে যে এইটার যদি ধাক্কা দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা এইভাবে ধাক্কা দেওয়া হয়েছে, ধাক্কা দেওয়ার পরে এইটার যে সরণ মানে এটা বলছে সরণ, কণাটি সরণ হয়েছে, সরণ হয়ে মনে করে এই জায়গায় আসছে, এই জায়গায় আসছে, ঠিক আছে, এই জায়গায় আসছে। এখন বলছে যে এই সরণ মানে কাজ মানে কি, কাজ হলে গিয়া যে চেঞ্জ, স্টেটের পরিবর্তন, ঠিক আছে, আগে এখানে থাক, এখানে ছিল একটা জিনিস, তুমি ধাক্কা দিলে, ধাক্কা দিয়ে এখানে নিয়ে গেলা, তার মানে কাজ হয়েছে, কিন্তু একটা জিনিস এখানে আছে, তুমি সারাদিন ধরে ধাক্কা দিতেছো কিন্তু এটার এক ফোঁটা নিতে পারতেছো না, তাহলে কিন্তু কাজ হয় না, ঠিক আছে। তো বলছে যে এটার যদি ধাক্কা দিয়ে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে কাজের কতটুকু কাজ হলো, ঠিক আছে, প্রদত্ত কাজের পরিমাণটা বের করতে বলছে, ঠিক আছে। তো এখন প্রদত্ত কাজের পরিমাণ বের করার কি, আমি যদি দুটো গুণ করে দিই, ঠিক আছে, গুণ করলেই কিন্তু আমরা কী জানি যে ডব্লিউ ইকুয়াল টু, এটা তো ফিজিক্সের সূত্র ছিল, এফ ইন্টু আর, এফ ইন্টু আর। তো এখন আমি এর দুটো গুণ করে দিলাম, দুটো যদি আমি ডট প্রোডাক্ট করি, ঠিক আছে, আমার কাজের পরিমাণটা চলে আসবে, ঠিক আছে, এখানে থেকে এখানে সরানোর জন্য যে কাজটা হয়েছে সেই কাজটা চলে আসবে। দেখো ডব্লিউ কিন্তু এফ ইন্টু আর, জাস্ট সিম্পল গুণন, এই ভেক্টর আসছে, এই ভেক্টর ডট গুণন হয়েছে। তো আমরা জানি যে আই এর সাথে আই জি এর সাথে যে এগুলো ওয়ান হয়, তো
অন্যগুলির সাথে করলে জিরো হয়। তো তাহলে কি হবে, ফাইভ ইন্টু টু টেন আসছে, থ্রি ইন্টু থ্রি নাইন আসছে, আর মাইনাস ফোর ইন্টু টু তাহলে কি আসছে, মাইনাস এইট আসছে। যোগ বিয়োগ করলাম, করার পরে এগারো, ইলেভেন জুল। তো একদম সিম্পল। তো এই এখানের যে অঙ্কগুলি আমি দেখলাম, তোমার ফিজিক্সে অনেকগুলি সেম, মানে সেম টাইপের অঙ্ক। আচ্ছা আরেকটা অঙ্ক দেখি আমরা একটু, মানে এটা বুঝতে পারছো অঙ্কটা কিভাবে হয়েছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ওকে, তো এখানে কি বলছে, বলছে এরকম একটা ভেক্টরের মান নির্ণয় করো। একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের মান নির্ণয়, ভেক্টরের মান নির্ণয়ের সূত্র কি আমরা কি জানি, রুট ওভার দিয়ে, ঠিক আছে, প্রত্যেকটার যে ভ্যালু আছে সেলের উপরে আমার স্কোর করতে হবে। তো এই অঙ্কটা একটু করো, করার দরকার আছে, এখানে একটু চেঞ্জ আছে, এখানে খেয়াল করো, এখানে কিন্তু একটা মাইনাস টার্ম আছে। তো তুমি যখন ভ্যালু বের করবা, তখন রুট ওভার দিয়ে কিন্তু তোমার এই মাইনাসটা সহ কিন্তু তোমার স্কোয়ার করতে হবে। বোঝা গেছে? অঙ্কটা করো। এই সিম্পল সিম্পল জিনিসই কিন্তু ভুল হয়ে যাবে, বড় বড় জিনিস ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। করছো? বসনা তুইলা, তারপরে জাস্ট করে ফেলো। উদাহরণ এক না, হুম হুম উদাহরণ এক এক করবো না, তোমার কথা না বোঝা যাচ্ছে না। বুঝলে? উদাহরণ এক করবো না, এক করবো না, বুঝি না তোমার কথা। আমি বলছি এই ম্যাথটা উঠাইয়া এই ম্যাথটা জাস্ট করো, এখানে যে দেওয়া আছে করো। হ্যাঁ মানে কি বলো? হ্যাঁ ইয়া কি বলতেছিলা জুবাইর, কি বলতেছিলে ভাই বলো? না ভাই, জিজ্ঞেস করছিলাম যে কোন ম্যাথটা করবো আর কি ভাই, আমি মিস করছি তো একটু করে মাঝখান দিয়ে, এর জন্য। এই ম্যাথটা, এই ম্যাথটা, জি জি ভাই করতেছি। স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা তো এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে। এ একটার ভেক্টর দেওয়া আছে, বি একটার, পারবো ভাই? হ্যাঁ বি একটার ভেক্টর দেওয়া। এই অঙ্কগুলি আসলে মানে টু বি অনেস্ট, ঠিক আছে, অনেস্টলি স্পিকিং, ঠিক আছে, এইখানে এই চ্যাপ্টারে আমি একটা অঙ্ক, আমি পুরো বইটা হাতাইছি, ঠিক আছে, একটা অঙ্ক আমার কাছে মনে হয় নাই যে অঙ্কটা আসলে তোমাদের ফিজিক্সও পড়ছো, ঠিক আছে, সেই অঙ্কটা তুমি আসলে আলটিমেটলি পারবো। আচ্ছা এখানে একটা জিনিস বলি, যে ডট গুণনের ক্ষেত্রে একটা জিনিস একটু আমি স্কিপ করে গেছি, তোমরা দুজনকে আসো না, খাইতে চলে গেছে, একটু রেসপন্স করো। আচ্ছা তো ডট গুণনের ক্ষেত্রে একটা জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খাতায় তুলতে পারো, সেটা ধরো এই এখানে একটা রেখা আছে, আঁকতে পারো, এখানে একটা রেখা আছে, ঠিক আছে, আর এখানে একটা ধরো রেখা আছে, ঠিক আছে, আবার ধরো এখানে একটা রেখা আছে, এখানে একটা রেখা আছে, ঠিক আছে, আবার ধরো এখানে একটা রেখা আছে, ঠিক, এটা যদি মাঝখান বড় হয় এদিকে একটা রেখা আছে, ঠিক আছে। তো ধরো এটা যদি এ ভেক্টর ধর চিন্তা করো, এই যদি এ ভেক্টর চিন্তা করো, এটা যদি বি ভেক্টর চিন্তা করো, আবার এটা যদি এ ভেক্টর চিন্তা করো, এটা যদি বি ভেক্টর চিন্তা করো, এটা যদি এ ভেক্টর চিন্তা করো, এটা যদি বি ভেক্টর চিন্তা করো, তুলো তিনটা ফিগারই তুলো, তিনটা ফিগারই তুলো, তাহলে এ ডট বি যদি আমি করি, ঠিক আছে, এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমি করি, তাহলে এই এইখানে যদি আমি গুণ করি, মানে এটার তো একটা ভেক্টর লাগবে, ঠিক না, এই ভেক্টরটা একটা এরকম একটা এরকম একটা সমীকরণ থাকবে, আবার এই ভেক্টরের মনে করে এরকম একটা সমীকরণ থাকবে, থাকবে না? তো আমি যদি দুটো যদি আমি গুণ করি, তাহলে অবশ্যই সব সময় আসবে কি জানো, সব সময় আমার আসবে এটা পজিটিভ একটা সংখ্যা আসবে, পজিটিভ মানে সবসময় পজিটিভ একটা ভ্যালু আসবে এখান থেকে, সবসময় পজিটিভ একটা ভ্যালু আসবে, ঠিক আছে। আর তুমি এভাবে চিন্তা করতে পারো, আমি যেটা কোঅর্ডিনেট চিন্তা করি, কোঅর্ডিনেট তো বোঝাও, আমার গ্রাফিক্যাল যে কোঅর্ডিনেটগুলি ছিল আমাদের, ঠিক আছে, তো এখানে যদি একটা ভেক্টর হয়, ঠিক আছে, ভেক্টরটা যদি এদিকে হয়, ঠিক আছে, তো যদি মানে একটা কোঅর্ডিনেটের একই দিক বরাবর যদি থাকে, ঠিক আছে, ওই ক্ষেত্রে ওই দুটো ভেক্টর গুণফল সবসময় মানে ধনাত্মক হবে, মানে যোগ হবে, মানে মোট কথা হলো গিয়া যে কেন্দ্রবিন্দু থেকে যে দুইটা ভেক্টর যদি ধরো আমার যদি যে কোঅর্ডিনেট আছে, আমি যদি কোঅর্ডিনেটের কথা চিন্তা করি, একটা সেম, এটা তো একটা কোঅর্ডিনেট, এটা কোঅর্ডিনেট, একটা কোঅর্ডিনেট, একটা কোঅর্ডিনেট, একটা কোঅর্ডিনেট, ঠিক আছে, যদি সেম ডাইরেকশন বরাবর থাকে, মানে একটা কোঅর্ডিনেট বরাবর, একটা কোঅর্ডিনেট যেদিকে আছে সেম ডাইরেকশন বরাবর যদি থাকে, ঠিক আছে, তাহলে এদের গুণফল সবসময় হবে গিয়া
মানে তোমার ডট গুণফল, ডট গুণফল সবসময় পজিটিভ আসবে, পজিটিভ কোনো সংখ্যা আসবে, লিখে রাখতে পারো, বইয়ে পাবে না। আবার বলেন ভাইয়া। যদি দুইটা ভেক্টর যদি একটা কোঅর্ডিনেটের এক সাইডে থাকে বা একটা কোঅর্ডিনেটের যে কোনো একটা, চারটা কোঅর্ডিনেট না, চারটা কোঅর্ডিনেটের যে কোনো একটা কোঅর্ডিনেট থাকে এবং সেই কোঅর্ডিনেট বরাবর, সেই কোঅর্ডিনেট বরাবর যখন একদিকে হয়, ঠিক আছে, একই কোঅর্ডিনেট বরাবর যদি হয়, দুইটা ভেক্টর যদি একই কোঅর্ডিনেট বরাবর হয়, বা চিন্তা করতে পারো মূল বিন্দু থেকে থেকে একই এক সাইডে, একই সাইডের দিকে যদি হয়, একই সাইডের দিকে যদি হয়, তাহলে তাদের ডট গুণফল সবসময় পজিটিভ আসবে, ঠিক আছে। আবার দেখছো যদি একই সাইড বরাবর হয়, দুটো ভেক্টর যদি সাইড একই হয় বা একই দিক হয়, আরো সহজ করে লেখো দুটো ভেক্টর যদি একই দিক হয়, তো এখানে একটা ভেক্টর আছে, এরকম একটা এখানে একটা ভেক্টর আছে, ঠিক আছে, এখানে লাগানো না, এইভাবে দুটো ভেক্টর আছে, তাহলে গুণফল দুটো যদি গুণ করো, এইটা গুণ যদি এটা করো, তাহলে দুটো দুটোর গুণফল সবসময় ঠিক আছে পজিটিভ হবে, বুঝা গেছে। আবার ধরো এইদিকে একটা আছে, আবার এইদিকে একটা আছে, এই দুটোর গুণফলে কিন্তু সবসময় পজিটিভ হবে, ঠিক আছে। মানে একই দিকে যদি দুটো ভেক্টর থাকে, সেই দুটো ভেক্টর যদি তুমি গুণ করো, তাহলে এদের গুণফল সবসময় পজিটিভ হবে, বোঝা গেছে, লিখছো? জি লিখছি। আচ্ছা, এখন সেকেন্ড হলে গিয়া, যদি একটা ভেক্টর একদিকে হয় আর একটা ভেক্টর যদি অপোজিট দিকে হয়, একদম বিপরীত দিকে হয়, ঠিক আছে, মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, ঠিক আছে, ধর একটা আছে এইদিকে আর একটা আছে এইদিকে, ঠিক আছে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি বিপরীত, হ্যাঁ ঠিক আছে, 180 ডিগ্রি, 180 না, এখানে অ্যাঙ্গেল কত, 180, তো 180 ডিগ্রি যদি বিপরীত দিকে হয়, ঠিক আছে, তাহলে তাদের গুণফল সবসময় ঋণাত্মক সংখ্যা হবে, এদের যদি গুণফলটা সবসময় মাইনাস আসবে, মাইনাস ঋণাত্মক সংখ্যা আসবে, দেখছো? দেখছি ভাই। আচ্ছা, আর যদি মনে করো একটু মুসি, আর যদি মনে করো যে একটা ভেক্টর আছে, একটা ভেক্টরের উপর যদি আর একটা ভেক্টর লম্বা করা হয় বা 90 ডিগ্রি যদি কোণ তৈরি করে, ধরো এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, তো মনে করো এই দুইটা ভেক্টরের মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি, যেমন এই কোঅর্ডিনেট যদি চিন্তা করো, এখানে একটা ভেক্টর আছে আর ঠিক এই বরাবর একটা ভেক্টর আছে, ঠিক আছে, এই দুটোর অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, এইটার অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, ওই ক্ষেত্রে এই ভেক্টরটা আর এই ভেক্টর যদি তুমি গুণ দাও, তাহলে এদের গুণফল সবসময় জিরো হবে, জিরো গুণফল সবসময় জিরো হবে, সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলো, দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে এদের সবসময় জিরো হবে, বা এভাবে চিন্তা করতো দুইটা লম্ব বরাবর নাকি, হ্যাঁ লম্ব, হ্যাঁ লম্ব বরাবরই, হবে লম্ব বরাবরই, মানে সেটা এইভাবে হতে পারে, লম্বই তো, ধরো এইটা উপরে এটা কি লম্ব, লম্ব না, আবার এইটার যদি আমি এইভাবে চিন্তা করি, এটা তো লম্ব, ঠিক না, লম্ব না, এইটা এটাও তো লম্ব, এটা লম্ব না, তো যদি লম্ব বা মানে বা লম্ব মানেই কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, লম্ব বরাবর মানে হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে, তো লম্ব বরাবর যদি হয়, তাহলে অলওয়েজ তোমার ফলাফল জিরো হবে, বুঝা গেছে? আর কেন জিরো হবে 90 ডিগ্রি বরাবর গেলে, শুধু হিসাব, কস থিটা, কস কস 90 ডিগ্রি মান কত, 90 ডিগ্রি তো জিরো হয়, জিরো আসা যায়, আবার তুমি যখন কসের উপর বিপরীত দিকে যাবো, তখন দেখবে নেগেটিভ আসা শুরু করবে, ঠিক আছে, তো এই জিনিসটা আপাতত মনে রাখলেই হবে, এখানে অনেক ধরনের অঙ্ক আসবে যেখানে বলবে যে এই ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের এইখানে কত মানের জন্য, ঠিক আছে, দুইটা ভেক্টর লম্ব হবে, ঠিক আছে, তাহলে ইকুয়াল দিয়ে জিরো দিয়ে অঙ্ক করতে হবে, তো আমার কাছে মনে হয় না যে এখানে খুব আহামরি কোনো অঙ্ক আছে যেগুলো তোমরা পারবে না এই চ্যাপ্টারে, তারপরে তোমরা এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে, যার কাছে যার বইটা আছে বইটা একটু দেখো, তো হয়তো আমার নেক্সট ক্লাসে আমি কয়েকটা অঙ্ক করাবো, আমি অঙ্ক করতে যাচ্ছি না, আমি এর পরের চ্যাপ্টারের বেসিকগুলি দেখাতে যাচ্ছি, এরপর হয়তো বা সবগুলি চ্যাপ্টার মিলে আমি অঙ্ক করাবো, তারপর যার কাছে যা বইটা আছে সেই বইগুলোই দেখো, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। বাই বাই।